ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ ইউক্রেন, উড়িয়ে দেওয়া হলো বাঁধ। বাঁধটি ধ্বংস হওয়ার কারণে 80টি শহর এবং বসতি বন্যার ঝুঁকিতে পড়েছে, এমনটাই মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিশাল একটি বাঁধ রাশিয়া বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার কথা বলছে কিয়েভ। ইউক্রেনীয় বাহিনী যাতে নিপ্রো নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর উপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে, সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তারা বলছে এর জন্য ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণই দায়ী। এই বাঁধটি খেরসন অঞ্চলের যে নোভা কাকভকা শহরে, সেটি বর্তমানে রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে। ছবিতে দেখা যাচ্ছে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানির স্রোত লোকালয়ের ভিতরে ঢুকছে। বাঁধটি বিধ্বস্ত হওয়ার পরপরই আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় একজন সামরিক কর্মকর্তা বলছেন খেরসন অঞ্চলের অন্তত 8টি বসতি ইতোমধ্যে প্লাবিত হয়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে নোভা কাকভকা শহরটি পানির নিচে তলিয়ে গেছে। মস্কো সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে তাস আরও বলছে যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন বন্যার হাত থেকে লোকজনকে উদ্ধারের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন এই জলবিদ্যুৎ বাতি উড়িয়ে দেওয়ার ফলে 80টির মতো শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে। বাঁধের পানি জাপোরিঝিয়া কেন্দ্রের জন্য বিপজ্জনক হবে কি না বলে আশ্বস্ত করেছেন সেখানকার মস্কোপন্থী এক কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, সমকাল।